বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার পাঁচজন কাউন্সিলর এমসিআইসি হিসেবে শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। যে পাঁচজন কাউন্সিলর এমসিআইসি হিসেবে শপথ নিলেন তারা হলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না রায়, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এবং ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। যদিও এদিন তাদের দপ্তর বণ্টন করা হয়। পাঁচজন কাউন্সিলর, আমাদের ৩৫ জন কাউন্সিলরের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সরকারকে আর আজকে পাঁচজন কাউন্সিলর এমসিআইসি হিসাবে শপথ নিল। পাঁচজনের মধ্যে আমাদের সুশান্ত প্রামাণিক, সুমিত শর্মা, উমা সাঁই, রত্না রায় আর সুমিত শর্মা। এটার কারণ হচ্ছে এমসিআইসি হচ্ছে সরকারি বিএম অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রুভড পদ এগুলো, আর সিআইসিটা হচ্ছে পুরসভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজেদের একটা অ্যারেঞ্জমেন্ট, এটা মনে রাখতে হবে। ওগুলো সরকারি বিএম অ্যাক্ট অনুযায়ী ওর অ্যাপ্রুভাল হয় না। এটা হচ্ছে ধরুন আমরা কাউকে জল দেখতে দিলাম, কাউকে লাইট দেখতে দিলাম, কাউকে পার্কগুলো দেখতে দিলাম, এইভাবে কিছু কাউন্সিলরকে সরাসরি পুরসভার বিভিন্ন ধরনের যে কাজ আছে তার মধ্যে যুক্ত করে নেয়। আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, বর্ধমান পুরসভা এর বিশালত্বের দিক দিয়ে, বিরাটত্বের দিক দিয়ে হাওড়া পুরসভার পরই এর ব্যাপ্তি। এত বড় একটা পুরসভা, এত কর্মচারী, এত দায়বদ্ধতা, বর্ধমানে প্রায় ৫-৬ লক্ষ মানুষ এখন বাস করে। এখানে হিন্দু মুসলমান যারা হিন্দি স্পিকিং এবং সিলিকা সিলিক প্রায় সমস্ত শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব এখানে এই পুরসভাতে আছে। কাজেই আমাদের এত বড় একটা পুরসভা চালাতে গিয়ে ৩৫ জন কাউন্সিলরকেই লাগবে, তবুও তার মধ্যে এমসিআইসি এবং সিআইসি করে ১৫-২০ জনকে সরাসরি এর সঙ্গে যুক্ত করে নেওয়া। শহর বর্ধমানের বিভিন্ন প্রকল্প নিয়ে বলতে গিয়ে পুরপতি জানান বর্ষার আগে শহরের নিকাশি নালাগুলি সংস্কার ও প্রয়োজন বোধে নতুন নিকাশি নালা করা হবে। তিনি আরও জানান আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে খারাপ রাস্তাগুলি সংস্কার করা হবে। বর্ষা আসছে, আজকে আমরা অর্ডার বার করে দিয়েছি সমস্ত ওয়ার্ডে নালা নর্দমা যা কিছু আছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রত্যেক ওয়ার্ডে এক্সট্রা লেবার দিয়ে টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। জল নিকাশি ব্যবস্থাটা বর্ষায় যেন বর্ধমান শহরে কোথাও জল না জমে তার জন্য আজকে প্রত্যেক ওয়ার্ডে এক্সট্রা লেবার অনুমোদন করে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেক ওয়ার্ডে সব নালা নর্দমা পরিষ্কার হবে। এক পাকা ড্রেন বা রাস্তা যদি কোথাও করতে হয় বর্ষার আগে প্রত্যেক ওয়ার্ডকে ৭ লক্ষ টাকা করে আমরা দিয়ে দিয়েছি বরাদ্দ, তারও কাজ আরম্ভ হয়ে যাবে। পানীয় জল যেখানে যেখানে কম ছিল প্রত্যেক ওয়ার্ডে আমরা সিলিন্ডার কল ২-৩টি করে বসাবার অর্ডার দিয়ে দিয়েছি, বসানো হয়ে যাচ্ছে। অমৃত প্রকল্পের জল ৩-৪টা ওয়ার্ডের মাসখানেকের মধ্যেই দেওয়া শুরু হয়ে যাবে। আমরা সব যুক্তি চেষ্টা করছি যাতে নাগরিক পরিষেবা যতটা সম্ভব দেওয়া যায়। এখন বর্ধমান শহরে নাগরিকদের প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাট এবং টোটো। রাস্তাঘাট নিয়ে বলছি, যেটা অমৃত প্রকল্পের পাইপ বসাতে গিয়ে এটা অতি বাস্তব সত্য ঘটনা, রাস্তাগুলো ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, সেগুলো মেরামতির জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সব গোটা শহরটাকে কয়েকটা জোনে ভাগ করে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে, ড্রেসিং করে রাস্তা চলার মতো এক মাসের মধ্যে তৈরি করে দেওয়া হবে। একটা মেইন জিনিস হচ্ছে বড় পুরো। বর্ধমান থেকে পম মহন্ত ও পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।